প্রায় 50 বছর আগে আমেরিকার অ্যাপোলো 11 তিন মহাকাশচারীকে নিয়ে মাত্র 4 দিনে চাঁদে পৌঁছেছে। চীনের চেঙ্গি 2 পৃথিবী এবং চাঁদের দূরত্ব কভার করতে মাত্র 4 দিনই সময় নিয়েছিল। তাহলে চন্দ্রযান 3 সেই একই দূরত্বে পৌঁছতে 42 দিন কেন নিচ্ছে? সহজ উত্তর হলো কারণ চন্দ্রযান 3 কে সরাসরি চাঁদে যাওয়ার মতো শক্তিশালী রকেট ইসরোর কাছে নেই। অ্যাপোলো 11 মিশনের ক্ষেত্রে ট্রান্সলুনার ইনজেকশন নামক একটি সরাসরি ট্র্যাজেক্টরি ব্যবহার করা হয়েছিল, যেখানে স্যাটার্ন ভি লঞ্চ ভেহিকল দ্বারা অ্যাপোলো মহাকাশযানকে প্রথমে পৃথিবীর কক্ষ নিয়ে যায়, পরে সেখান থেকে সরাসরি চাঁদের দিকে মহাকাশযান পাঠানোর জন্য একটি শক্তিশালী ইঞ্জিন বার্ন করে যা কয়েকদিনের মধ্যেই চাঁদে পৌঁছায়। তবে চন্দ্রযান 3 এর ক্ষেত্রে সেরকম শক্তিশালী লঞ্চ ভেহিকল না থাকার কারণে ইসরো একেবারে ভিন্ন গতিপথ অনুসরণ করছে, যেখানে মহাকাশযানটিকে প্রথমে একটি প্রাথমিক পৃথিবীর কক্ষপথে প্রবেশ করাবে এবং তারপর চাঁদের কক্ষপথের সাথে যুক্ত একটি ট্র্যাজেক্টরিতে স্থানান্তরিত করতে নির্দিষ্ট সময় ইঞ্জিন বার্ন করবে। অবশেষে চন্দ্রযানকে চাঁদের কক্ষপথে ঢোকানোর জন্য আরেকটি ইঞ্জিন খরচ করবে। পূর্বে চন্দ্রযান এবং মঙ্গলযান মিশনের ক্ষেত্রেও ইসরো এই পদ্ধতিরই ব্যবহার করেছিল, যাতে বেশি সময় লাগলেও কম শক্তিশালী লঞ্চ ভেহিকেলেই কাজ হয়ে যায়। মডিউলটি উপবৃত্তাকার কক্ষপথে চাঁদের চারপাশে ঘুরতে শুরু করবে, এরপর মডিউলটির উচ্চতা কমিয়ে চাঁদের চারপাশে 100 কিলোমিটার বৃত্তাকার কক্ষপথে নিয়ে আসবে এবং এই মুহূর্তে প্রপালশন মডেলটি ল্যান্ডার থেকে আলাদা হবে, যা আনুমানিক 23 আগস্টের মধ্যে চাঁদে অবতরণের জন্য যাত্রা করবে। আসলে অর্থনৈতিক ব্যয় কমাতে ইসরোর এই প্রচেষ্টা শুনলে অবাক হবে, যেখানে অ্যাপোলো 11 মিশনের ক্ষেত্রে নাসা $185 মিলিয়ন খরচ করে, সেখানে ভারত চন্দ্রযান 3 মিশনের ক্ষেত্রে মাত্র 600 কোটি টাকা খরচ করে।